আসলে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে স্পেশালি সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধী, এদেরই আসলে ফিজিক্যাল ডিসেবিলিটির পরিমাণ একটু বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে সেরিব্রাল পলসি বাচ্চাদের। তো তাদের জন্মের পরপরই কিন্তু বাবা মা খেয়াল করতে পারে যে বিভিন্ন শারীরিক প্রবলেম পাশাপাশি যে অন্যান্য যে নিউরো ডেভেলপমেন্টাল অন্য যে মানসিক বা যোগাযোগে যে সমস্যাগুলো এগুলো প্রকাশ পেতে থাকে। তো আমি আজকে শুধু আপনাদেরকে যে ছবিগুলোতে দেখালাম যে ডিফারেন্ট টাইপ অফ ডিসেবিলিটিস, মানে বাঁকা বা মাসেল শর্ট হয়ে যাওয়া, পা কেউ উঁচুতে পা উঁচু করে হাঁটে, কেউ সামনে কুঁজো হয়ে হাঁটে, কারো হাতে প্রবলেম, কারো পায়ের প্রবলেম, তো এগুলোর জন্য আমরা আসলে বিভিন্ন রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ করে থাকি। তো আমি আজকে কিছু এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যেন বুঝতে সুবিধা, জাস্ট একটু মনোযোগ দিবেন আর এক্সারসাইজগুলো অবশ্যই আপনারা ট্রেন্ড হওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের বাসায় নিয়মিত আপনারা এক্সারসাইজগুলো করতে পারেন। বাচ্চাদের এক্সারসাইজের ক্ষেত্রে খুবই হাত সফট করে করতে হবে আর এইভাবে একটু উঁচু কিছুতে নিয়ে কোনো টেবিল, আপনাদের কমফোর্টেবল যে কোনো টেবিল বা খাটের কিনারে গিয়ে, কারণ আপনি করতে গিয়ে নিজেই যদি কোমর ব্যথা তৈরি করে ফেলেন তাহলে কিন্তু, বা হাত ব্যথা ঘাড় ব্যথা তৈরি করেন তাহলে তো আপনি ফেল করবেন। তো সেক্ষেত্রে আপনাকে নিজের পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো বিশাল সাবজেক্ট, ওদিকে আমি যাচ্ছি না, আপনাদের সুবিধার জন্য আপনাদের উপকারের জন্য আমি কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। এক্সারসাইজগুলোর অনেক নাম আছে, আমি আজকে কিছু মোবিলাইজিং উইথ স্ট্রেসিং এক্সারসাইজ দেখাচ্ছি। মোবিলাইজিং উইথ স্ট্রেসিং এক্সারসাইজ, আমি আগে পায়ের দিকগুলো দেখাচ্ছি তারপরে হাতের গুলো দেখাবো। এই বেবিটা কিন্তু সুস্থ বেবি আমাদের কাছে এই মুহূর্তে, মানে যেহেতু আমার হঠাৎ করে ভিডিওটা দিতে হবে জন্য আমি তৈরি করেছি। তারপর আপনারা একটু খেয়াল করেন আপনারা অসুস্থ বা অন্য যে বেবিগুলা আপনাদের সহজ হয়ে যাবে। আমরা একটা একটা পা করে করবো, মোবিলাইজিং উইথ স্ট্রেসিং। আমরা এখন মোবিলাইজিং করবো, দেখেন খুব জেন্টেল করতে হবে, ফ্লেকশন, এগুলো আমরা বলি ফ্লেকশন, এগুলো করতে হবে। অনেক সময় এই পাটা যেন ইয়াও না হয় এভাবে ধরে রাখতে হবে, এক হাতে করা যাবে, ঠিক আছে? দিস ইজ মোবিলাইজিং, এগুলো করতে হবে। তারপরে হচ্ছে এই বাহিরে নেওয়া, আস্তে আস্তে ভিতরে নেওয়া, এগুলা আপনারা করবেন, বাসায় এগুলো করতে হবে, পায়ের এই পায়ে, তারপরে এইভাবে ঘুরানো আস্তে 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 আস্তে। কোনো এক্সারসাইজ তাড়াহুড়া করবেন না, বাচ্চারা ইঞ্জুরি হওয়ার বা আঘাত পেতে পারে, তাদের সমস্যা হতে পারে। এইভাবে ঘুরাবেন, আবার উল্টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আগেরটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরালাম, এখন বিপরীত দিকে, এই গেল এক্সারসাইজ। একই রকম দুই পায়ে করবেন, এগুলো হচ্ছে মোবিলাইজিং। এখন আসেন স্ট্রেসিং। স্ট্রেসিং কি, আমার এই যে মাসেলটাকে, সাধারণত অ্যাডাক্টর মাসেল নিচের মাংস পেশিগুলো টাইট হয়ে যায়, অনেক টাইট হয়ে যায়, বিভিন্ন ডিফর্মিটি আমি যে ছবিতে দেখিয়েছি সেগুলোকে স্ট্রেস করতে হবে। স্ট্রেস করতে গেলে ম্যাক্সিমাম মাসেলটাকে স্ট্রেস দিয়ে ধরে রাখতে হবে। যেমন আমরা যদি স্ট্রেস দিই, যেমন এই অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেস দিতে গেলে এই পাটা ধরে এই পাটাকে এ নিয়ে আসতে হবে, এসে এ ধরে রাখতে হবে। বাচ্চা বয়স অনুযায়ী, বাচ্চার অবস্থা অনুযায়ী করতে হবে, তাকে ব্যথা দেওয়া যাবে না, ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, কোনো সমস্যা নেই, ধরে রাখেন আবার ছেড়ে দেন, সেটা এক হাতেও করা যাবে, এইভাবে ধরে রাখতে হবে আবার ছেড়ে দেন। স্পেশালি এই কাপ মাসেল উইথ টিএ টেন্ডোইকিলিস, এই মাসেলটা শর্ট হয়, পা এইভাবে থাকে সবসময়, দেখেন এই আপনার হাত এইভাবে ধরে, এই ধরে এই এই হাতটা আপনি এই আস্তে স্ট্রেস দেন, এই যে খেয়াল করেন, এই এই স্ট্রেস দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ, আবার ছেড়ে দেন, আবার ধরে রাখেন। বাচ্চা অন্য সময় কান্নাকাটি করতে পারে, সেই ক্ষেত্র এতটুকু স্ট্রেস দেওয়া যাবে না যেন সে ব্যথা পায়, আস্তে আস্তে করতে হবে। আর এগুলো নিয়মিত করতে হবে, সকালে দুপুরে রাতে যখনই সময় পান করতে হবে। দিস ইজ স্ট্রেসিং, পায়ের স্ট্রেসিং, এই পায়ের পাতার গঠনগত সমস্যা থাকে, এই স্ট্রেস করতে হবে, এটা গ্রিপ করে দেন, স্ট্রেস করতে হবে, স্ট্রেস। আবার ইনভার্সন রিভার্সন, এই যে এগুলো স্ট্রেস দিয়ে ধরে রাখতে হবে, স্ট্রেস দিয়ে ধরে রাখতে হবে। এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক জায়গার স্ট্রেসিং দিতে হবে,
ঠিক আছে, অথবা ফুল লেন্থ স্ট্রেচ দিতে পারেন আপনারা এইভাবে দিয়ে, এই আস্তে আস্তে করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব জেন্টেল করতে হবে। আমি একটা পা দেখালাম যেন আপনাদের আর একটা পা বুঝতে সুবিধা হয়। এই হিপের অ্যাডাক্টর মাসেলগুলো টাইট হয়, এগুলো স্ট্রেচ দিতে হবে। এভাবে শুয়ে আস্তে আস্তে স্ট্রেচ দিবেন ম্যাক্সিমাম যতটুকু যাওয়া যায়। খেয়াল রাখবেন বাচ্চার চেহারার দিকে, সে চেহারা কান্নাকাটি করে কিনা, চেহারাটা চেঞ্জ হচ্ছে কিনা। আর এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা হলে সব আপনাকে কোপারেট করতে চাইবে না, সেই ক্ষেত্রে আপনারা বেলুন বিভিন্ন কালারফুল কিছু তাকে অ্যাট্রাকশন করার জন্য, কুল রাখার জন্য দিতে পারেন। হ্যাঁ, কাজগুলো করার ক্ষেত্রে তো এই যে তো স্ট্রেসিং দিতে পারেন। হ্যাঁ, বহু হোল বডি স্ট্রেস দেওয়া যায় ভাই, হোল বডি। বাবু শুয়ে থাকো, খেয়াল করেন এই যে আবার ঠিক এই দিকে এক এক বাচ্চার এক এক বয়স অনুযায়ী বিভিন্ন ব্যায়াম করতে হবে। এবং ব্যায়ামগুলো করার পর যদি হাত পা বাঁকা থাকে, আমরা যে ডিভাইসগুলো ছবিতে দেখিয়েছি আমরা অর্থোসিস বলি, সেগুলো এখানে পরিয়ে দিতে হবে। কারো যদি পা ফ্লেকশন ডিফর্মিটি থাকে, এক্সটেনশনে নিয়ে পরে দিতে হবে। কারো যদি হাতের সমস্যা থাকে, সেই ডিভাইসগুলা এক ঘন্টা দুই ঘন্টা পরে দিতে হবে। এবং ডিভাইসগুলা কোনো ইঞ্জুরি যেন না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো জাস্ট আজকে কিছু বেসিক জিনিস আপনাদেরকে দেখালাম। সেম হাতের ক্ষেত্রেও সেম, হাত যদি এরকম বাঁকা থাকে, রিজিড থাকে বা স্প্যাস্টিক থাকে, সেটা আস্তে আস্তে আপনার সবসময় আপনার উপরের অংশ, পায়ের ক্ষেত্রে উপরের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে যাবেন, হাতের ক্ষেত্রে উপরের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে দূরের দিকে যাবেন। শোল্ডারের আগে বিভিন্ন মোবিলাইজিং করতে পারেন, শোল্ডারের মোবিলাইজিং সেম, আবার উল্টা দিকে এলবো, এলবো কিন্তু দুই দিকে জাস্ট ইউনিএক্সিয়াল জয়েন্ট, এই যে দেখেন এভাবে মোবিলাইজিং করাবেন। তারপরে সুপাইনেশন প্রোনেশন, এই যে সুপাইনেশন প্রোনেশন মোবিলাইজিং সেম, হাতের এগুলাতে রিস্টের মোবিলাইজিং, হ্যান্ড গ্রিফ, আপনাদের হাতটা হইতে হবে গ্রিফটা হইতে হবে ফার্ম সফট, বাচ্চাদের ক্ষেত্রে সফট, খেয়াল করেন এভাবে। এখন আসেন এগুলা যদি পাশাপাশি স্ট্রেসিং করেন, আপনাকে এই নিয়ে স্ট্রেস দিয়ে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড, 10 মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এরকম আবার ছেড়ে দেন, আবার স্ট্রেস দিয়ে ধরে রাখেন, আবার ছেড়ে দেন। সুপাইনেশন প্রোনেশনের ক্ষেত্রে এই স্ট্রেস দিয়ে ধরে রাখেন কয়েক সেকেন্ড, আবার ছেড়ে দেন, আবার ধরে রাখেন, আবার ছেড়ে দেন। ব্যায়াম অনেক ব্যায়াম আছে হাতের, অ্যাকর্ডিং টু হাতের স্পেসিফিসিটি, কারণ এক এক বেবির এক এক সমস্যা হয়। কারো মনোপ্লেজিয়া এক হাতের সমস্যা, কারো দুই পায়ের সমস্যা, কারো এক হাত ডান পা সমস্যা, বাম পা সমস্যা। এগুলার পাশাপাশি আপনাদেরকে আরও বিভিন্ন গেট ট্রেনিং দিতে হবে। গেট মানে হাঁটার ট্রেনিং, বিভিন্ন স্ট্যান্ডিং ফ্রেমের ট্রেনিং, প্যারালাল বারের ট্রেনিং, ওয়াকারের ট্রেনিং, স্টিকের ট্রেনিং, এক্সিলারি এলবো ক্র্যাচের ট্রেনিং, এটি রিহ্যাবিলিটেশনের বিভিন্ন প্রোটোকল আছে। তো আমরা ইনশাল্লাহ আপনারা আশা করি আস্তে আস্তে শিখতে থাকবেন এবং আমরাও শিখতে থাকবো, যেন এই বাচ্চাদেরকে আমরা বেটার সার্ভিস, তাদের বেঁচে থাকার জন্য, তাদের ভালোভাবে থাকার জন্য আমরা প্রোভাইড করতে পারি। ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।